যে কারণে ভিনিসিয়াস জুনিয়রের হাতেই ব্যালনডিওর প্রাপ্য। ভিনিসিয়াস জুনিয়রের ব্যালনডিওর জেতাটা এখন শুধুই সময়ের ব্যাপার, আনুষ্ঠানিক ঘোষণাটাই যা বাকি। বড় কোনো নাটকীয়তা না ঘটলে আগামী সোমবার ব্রাজিলিয়ান উইঙ্গারের হাতেই ভ্যালেন্ডিয়ার ট্রফি দেখছে সবাই। রিয়াল মাদ্রিদও নাকি নিজেদের ভ্যালেন্ডিয়ার জয়ী ফুটবলারকে বরণ করে নেয়ার প্রস্তুতি সেরে রেখেছে। এখন প্যারিসের সোডিয়ামে নামটা উচ্চারিত হওয়ার অপেক্ষা। প্রশ্ন হচ্ছে, কীভাবে ভ্যালেন্ডিয়ার জয়ে বাকিদের ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র? 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভ্যালেন্ডিয়ারকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সে সময়টাতে এ দুজনের কেউই একজন ট্রফি জিততে যাচ্ছেন তা এরকম অবধারিতভাবেই ছিল। 2018 সালে লুকা মদ্রিসের হাত ধরেই ভাঙে এই ধারা। এখন মেসি কিংবা রোনালদোর কেউই ইউরোপে খেলেন না। মেসি খেলছেন ইন্টার মায়ামিতে এবং রোনালদো খেলছেন সৌদি প্রো লিগে। এবারের ভ্যালেন্ডিয়ারের আলোচনা তো তাদের নাম নেই। ভ্যালেন্ডিয়ার জয়ের আলোচনা শুরু থেকে ভিনিসিয়াস ছাড়া অন্যদের মধ্যে আছেন রদ্রি, জুড, বেলিংহাম এবং দানি কারবাহাল। কিন্তু নানা হিসাবের পর সেটি নেমে আসে ভিনি এবং রদ্রিগোর মধ্যে। শেষ মুহূর্তে এসে অবশ্য পাল্লা ভারী হয়েছে ভিনিসিয়াস জুনিয়রেরই। তার হাতেই এখন ভ্যালেন্ডিয়ার দেখছেন বেশিরভাগ ফুটবল প্রেমী। এবারের ভ্যালেন্ডিয়ার জন্য বিবেচিত হবে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের জুলাই পর্যন্ত সময়ের পারফরমেন্স। অর্থাৎ একজন ফুটবলারের এই সময়কালীন পারফরমেন্সই শুধু ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই পুরস্কারের জন্য বিবেচনা করা হবে, যে কারণে চলতি মৌসুমে কে কিভাবে শুরু করেছেন তা একেবারেই বিবেচ্য হবে না। এরপর অবশ্য কিন্তু আছে, যেহেতু ভ্যালেন্ডিয়ারে বোর্ড একটি গুরুত্বপূর্ণ নির্ধারক, সেক্ষেত্রে রদ্রির চোট এবং বেলিংহামের ছন্দহীনতার বিপরীতে ভিনিসিয়াস জুনিয়রের বর্তমান পারফরমেন্স নিশ্চিতভাবে তাকে বোট আদায়ে এগিয়ে রাখবে। গত মৌসুমের পারফরমেন্স মূল্যায়ন করলেও ভিনিসিয়াস জুনিয়র ছিলেন রীতিমতো অনবদ্য। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে বারবার নিজেকে মেলে ধরেছেন এই উইঙ্গার। সাম্প্রতিক সময়ে বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে বিশেষভাবে পরিচিতি পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। গত কয়েক মৌসুমে পারফরমেন্স দিয়েই এই ধারণা প্রতিষ্ঠিত করেছেন ভিনি, যা এবারও অটুট আছে। ডটমন্ডের বিপক্ষে হ্যাট্রিক করা ম্যাচটিতেও অনেকদিন মনে রাখার মতো, বিশেষ করে শেষ দুটি গোল মৌসুমের সেরা গোলের তালিকায় থাকার মতো। এর আগেও গত মৌসুমে দলের যখন প্রয়োজন হয়েছে জ্বলে উঠেছেন ভিনিসিয়াস জুনিয়র। লা লিগায় রিয়ালের হয়ে 26 ম্যাচে 15 গোলের পাশাপাশি সহায়তা করেছেন আরও 6 গোলে। একই মৌসুমে ভিনিসিয়াস জুনিয়রের মতো বেলিংহামও কিন্তু ভালোই করেছেন, এমনকি গোলের দিক থেকে বেলিংহাম কিন্তু ভিনির চেয়ে এগিয়েছিলেন। তবে বেলিংহাম আলো ছড়িয়েছে মূলত মৌসুমের শুরুর দিকে, আর ভিনিসিয়াস জুনিয়র মৌসুমের শেষ দিকে। অর্থাৎ মৌসুমের যে সময়টাতে ফল নির্ধারণের জন্য বেশ গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় সেই সময়টাতে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ভিনিসিয়াস। পাশাপাশি এটাও মনে রাখা প্রয়োজন যে মৌসুমের প্রথম লেগে ভিনিসিয়াস জুনিয়র চোটে পড়ে বেশ কিছু ম্যাচ মিস করেছেন। 2023-2024 মৌসুমে সম্ভাব্য 3420 মিনিটের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র খেলেছেন 1872 মিনিট, যার 54%। তবে প্রায় অর্ধেক সময় না খেলেও লিগের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন ভিনি। মৌসুমে লিগে তার 21 গোলের অবদান রাখার কথা তো আগেই বলা হয়েছে। এর ফলে মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা খেলোয়াড়দের মধ্যে 6 নম্বরে জায়গা পেয়েছেন ভিনিসিয়াস। অথচ 1900 মিনিটের কম খেলা কোনো খেলোয়াড়ই এই পুনরোয়ের চেয়ে বেশি গোলে অবদান রাখতে পারেনি। এছাড়া শট নেওয়া কিংবা সুযোগ তৈরিতে ভিনিসিয়াস জুনিয়রের অবস্থান ছিল সেরা 5-এ, যা তার মাঠে থাকার সময়ে বিপরীতে তাক লাগিয়ে দেওয়ার মতোই। আর চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের 15তম শিরোপা জয়ের পত্রিকাটা এঁকে দিয়েছেন তো ভিনি। কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 3-3 গোলে ড্রয়ে করেছেন জোড়া অ্যাসিস্ট। এরপর সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠে 2-2 গোলে ড্রয়ে দুটি গোলই করেছিলেন ভিনিসিয়াস। আর ফাইনালেও শিরোপা জয়ের পথে গোল করেছেন এই ব্রাজিলিয়ান। সব মিলিয়ে নক আউট পর্বে গোল এবং সহায়তা মিলিয়ে ভিনিসিয়াসের অবদান ছিল 6টিতে, যা নক আউট পর্বে অন্য কোনো খেলোয়াড় বা কারো চেয়ে বেশি। তবে পরিসংখ্যান এক পাশে সরিয়ে রাখলেও গত মৌসুমের শেষভাগে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স অনবদ্য। লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ দুটিতে আক্রমণভাগে রিয়ালের মূল বর্ষা হয়ে ওঠেন এই তরুণ। বিশেষ করে চাপের মুখে কাউন্টার অ্যাটাকগুলোতে ভিনিসিয়াস জুনিয়রকে থামানোই দুঃসাধ্য হয়ে উঠেছিল। পাশাপাশি 1-2-1 ভিনি ছিলেন দারুণ সফল। শেষ পর্যন্ত তার হাতে জোড়া শিরোপা উঠেছে বার্নাবুর মাঠে। সব মিলিয়ে গত মৌসুমের পারফরমেন্স বিবেচনায় ভিনিসিয়াস জুনিয়রের এবারের ব্যালনডিওর জয়ের মাত্র সময়ের ব্যাপার। এমনকি পরের বারের জন্য যে ভিনি বুকিং দেওয়া শুরু করেছে তা বললে ভুল হবে না। এখন এবারের ব্যালনডিওর দিয়ে ফুটবলে শুরু হতে যাওয়া ভিনি যুগ কতটা দীর্ঘায়িত হয় সেটাই দেখার অপেক্ষায়।